একজন মুমিন কখনো হতাশ হয় না, গুনাহ যদি করে ফেলে সে আল্লাহর রহমতের আশা করে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম শত শত বছর কান্না করলেন, আল্লাহ তাদের উপর দয়া প্রবেশ হলেন, এরপরে আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তারপর তারা দুজনেই আল্লাহর রহমতের আশা করে কি দোয়া করলেন, এই দোয়াটা তো আপনাদের সবার মুখস্থ আছে। তারা তখন বললেন পড়েন আমার সঙ্গে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কি সুন্দর দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদের উপর রহম না করো দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। তারা যখন অনুতপ্ত হয়ে অবনত মস্তক আর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর রহমতের আশা করে দোয়া করলেন, তাদেরকে মাফ যিনি করে দিলেন সবাই বলেন তিনি কে? আসেন আপনাদেরকে বেশ কিছু নবীদের জীবনী থেকে শোনাই, তারা কিভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতাশাগ্রস্ত নিরাশ না হয়ে আল্লাহর উপর তওয়াক্কুল করেছেন। শুনবেন তো ইনশাল্লাহ, আপনাদের সাথে আজকের কথাগুলো মিলবে ইনশাল্লাহ। সুস্থ আছি, ভালো আছি, কিন্তু যখন একটু অসুস্থ হয়ে যায় বলে আল্লাহ কি আর কাউরে পায় না, শুধু আমারই আল্লাহ রোগ বালাই দেয়। মাঝে মাঝে অসুস্থতা দিয়েও আপনাকে যিনি পরীক্ষা করেন তিনি কি? আল্লাহ। এক দুই দিন এক দুই মাস অসুস্থ হয়ে গেলে আপনি নিরাশ হয়ে যাইয়েন না, হতাশ হয়ে যাইয়েন না। সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাম একদিন আর দুই দিন নয়, একটানা 18 বছর তিনি রোগে সুখে এবং বিভিন্ন দুঃখ কষ্টে পতিত হয়েছিলেন। আহারে তার দুঃখ কষ্ট এক দুই দিন নয়, 18 বছর পর্যন্ত তার উপরে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। এমন এক চর্ম রোগ হয়েছিল, গোটা শরীরে পচন ধরে গিয়েছিল, পোকা ধরে গিয়েছিল, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ছিল, গোটা শরীরের মধ্যে দুর্গন্ধ হয়ে গিয়েছিল। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রায় সবাই তাকে পরিত্যাগ করেছিল। এই রকম অবস্থা, শরীর পচতে পচতে যখন তার জিহ্বায় পচন ধরা আরম্ভ হলো, 18 বছর হয়ে গিয়েছে, একেবারে উহ আহ কোনো শব্দ করলেন না, 18 বছর হয়ে গেল। এবার তিনি প্রথমবারের মতো আল্লাহর রহমতের আশা করে তিনি এবার মুখ খুললেন, দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার দোয়া উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ে 83 নম্বর আয়াত থেকে এসেছে, ওয়া আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া الضر وأنت أرحم الراحمين. আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার রবকে বলেছিল, কি সুন্দর দোয়া শুনেন, আন্নি মাসানিয়া দুর্র, হে আল্লাহ আমি তো দুঃখ কষ্টে আপতিত হয়েছি, ওয়া আন্তা আরহামুর রাহিমিন, আর আপনি তো হচ্ছেন দয়ালু, আপনি তো হলেন মেহেরবান, আমাকে মাফ করেন, বালা মুসিবত দূর করেন। এটা বললেন না, বললেন আল্লাহ তোমার দয়া অনেক বেশি, তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান, 18 বছর দুঃখ কষ্টে মুসিবতে শারীরিক অসুস্থতায় ভোগার পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তার দোয়া কবুল করে নিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জবাব দিলেন, فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ. الله تعالى বললেন আমি তার ডাকের সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম, কেমনে আল্লাহ দূর করে দিলেন শুনেন, কোরআনুল কারিমের 38 নম্বর সূরা সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মু
تسلم بارد وشراب الله বলেন আইয়ুব তুমি পা দিয়ে মাটিতে আঘাত করো পা দিয়ে তিনি যখন মাটিতে আঘাত করলেন মাটি ফেটে তখন ঝর্ণা উদ্গত হয়ে গেল আল্লাহু আকবার সুশীতল পানি ঠান্ডা পানি এবং স্বচ্ছ পানি যখন মাটি ফেটে বের হলো আল্লাহ বললেন আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো তিনি যখন এই পানি দিয়ে গোসল করলেন তার শরীরের সকল রোগ যিনি ভালো করে দিলেন তিনি কে শুনেন এখানে অসুস্থ অনেক মানুষ আছে হতাশ হয়ে যাবেন না শারীরিক অসুস্থতা দুঃখ কষ্ট বালা মুসিবতে কখনো হতাশাগ্রস্ত হয়ে যাবেন না 18 বছর দুঃখ কষ্টে থাকার কারণে আইয়ুব নবী কোন সম্পদ ছিল না 18 বছর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাকে কেমন সম্পদের মালিক বানালেন শুনেন শুনতেছেন আপনারা তার বাড়ির উঠানের মধ্যে দুইটা মেঘের টুকরা আসলো জোরে বলেন কয়টা দুইটা মেঘের টুকরা আসলো একটা মেঘের টুকরা থেকে আমরা তো জানি মেঘের টুকরা থেকে বৃষ্টি নাজিল হয় কিন্তু দুইটা মেঘের টুকরা একটা মেঘের টুকরা থেকে তার বাড়ির উঠানের মধ্যে স্বর্ণ নাজিল হলো আর একটা টুকরা থেকে রৌপ্য নাজিল হলো সম্পদ দিয়ে তাকে ভরপুর করে দিলেন কে আল্লাহ তিন বেলা খেতে পারেন না অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত হতাশ হবেন না সকাল বেলার ফকিরকে বিকাল বেলা ধনী বানায়া দিতে পারেন কে আল্লাহ সকাল বেলার ধনীকে বিকাল বেলায় রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে আল্লাহ এজন্য মুমিন কখনো হতাশ হবে না বিপদে পড়ে গিয়েছেন খুব বিপদ কেউ আপনাকে সাহায্য করছে না আপনার বিপদ দেখে কেউ এগিয়ে আসে না একটু সহযোগিতাও করে না কোনো অসুবিধা নাই আমার বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবেন কি আপনারা কি ইউনুস নবীর কাহিনী জানেন না তিনি যখন সাগরের মধ্যে মাছের পেটে চলে গেলেন কোন কোন রওয়ায়েতে এসেছে তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার তিনটা অন্ধকারে পড়ে গেলেন এমন জায়গা মাছের পেটের ভেতরে সাগরের তলদেশে মাছের পেটের ভেতরে চিৎকারও যদি করেন আওয়াজ তো মাছের পেটের বাহিরে যাবে না সাগরের কেউ তাকে সাহায্য করতে পারবে না জমিনের কেউ পারবে না আসমান জমিনের কোন ফেরেশতাও পারবে না আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এই মহা বিপদে পড়ে তিনি হতাশাগ্রস্ত না হয়ে নিরাশ না হয়ে যাকে ডাক দিলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন তিনি বললেন এটার নাম দোয়ায় ইউনুস এই দোয়াটা আপনাদের অনেকের মুখস্থ আছে কোরআনে কারিমে আল্লাহ তার দোয়া উঠিয়ে দিলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো জুলুম করে ফেলেছি তুমি আমাকে সাহায্য করো আল্লাহকে যখন ডাকলেন কেউ তাকে সাহায্য করলো না কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না আল্লাহ বললেন কেউ তার সাহায্যে এগিয়ে না আসলেও আমি আরশের মালিক আল্লাহ তার বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি আল্লাহ সাথে সাথে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল غمي وكذلك ننجي المؤمنين আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম ওয়াকাদালিকা এবার আল্লাহ আমার কথা আপনার কথা আপনাদের কথা বললেন ওয়াকাদালিকা এইভাবে করে আমার বান্দারাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে ডাক দেয় নুনজিল মুমিনিন আমার মুমিনদেরকে আমিও বিপদ থেকে বাঁচাইয়া দেব কষ্ট হচ্ছে আপনাদের এই কয়েকটা পয়েন্ট এখন আসবে মন দিয়ে শুনেন আপনাদের জীবনের সাথে মিলবে কখনো হতাশ হবেন না কখনো হতাশ হবেন না বিপদে পড়ে গিয়েছেন কোরআনের পথে আছেন ইসলামের পথে আছেন কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা ক্ষুধার্ত বাঘের মতো
ইসলামপন্থীদের উপর ঝাঁপায়া পড়ে। দেখবেন সারা পৃথিবীতে এই অবস্থা আছে, কোরআনের পথে যারা, দিনের পথে যারা চলে, দিন বিরোধীরা ক্ষুধার্ত বাঘের মতো তাদের উপরে ঝাঁপায়া পড়ে। চতুর্দিকে হামলা আর মামলা, নির্যাতন আর নির্যাতন, বাড়িতে থাকতে দেয় না, ঘরে থাকতে দেয় না, চোরেরা ডাকাতেরা খুব আরাম করে বুক ফেলাইয়া বাহিরে ঘুরে, আর কোরআন হাদিসের গবেষকেরা অন্ধকারে জীবন কাটায়। হতাশ হওয়া যাবে না। শুনেন শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক জাতির জন্য নবী বানালেন, সেই জাতির লোকেরা মূর্তি পূজা করত। তিনি যখন তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর তৌহিদের দাওয়াত গ্রহণের কথা বললেন, তারা সেটা মানল না, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিজের হাতে এটা বানিয়েছো, তোমরাই তো তার স্রষ্টা, এটা তোমাদের সৃষ্টি, তো সৃষ্টির কাছে তোমরা কেন মাথা নত করো? কোনো কথাই তারা কর্ণপাত করল না, তারা বলল আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ত্যাগ করব না। সেই জাতির লোকেরা বছরে একদিন বাহিরে উৎসবে যেত, মেলায় যেত। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন শহরের বাইরে গেলেন না, সবাই যখন শহরের বাইরে চলে গেল তিনি তখন মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন তাদের সামনে অনেক খাওয়া দাওয়া আছে। তিনি বললেন, কি ব্যাপার, আলা তাকুলুন, এত খাবার দাবার তোমরা এগুলো খাও না কেন? তিনি জিজ্ঞেস করলেন, এরা কোনো কথা বলে না? তিনি বললেন, মা লাকুম লা তান্তিকুন, কি ব্যাপার, জিজ্ঞেস করলাম খাও না কেন, জবাব দাও না, খাও না, আমার সাথে কথাও বলো না, আপনি কারোর সাথে কথা বলছেন, অথবা আপনার বাচ্চা, আপনি বলতেছেন খা খা খা, খায়ও না, কোনো কথাও বলে না, খায় না, কথা কয় না, বাকি আছে কোনটা? তিনি এবার কুড়াল দিয়ে সবগুলাকে ভাঙলেন, ভাঙতে ভাঙতে একেবারে বড়টার কাঁধের উপরে কুড়াল রেখে দিলেন। এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো নমরুদ এবং নমরুদের সভাসদ, দেখলো হায় রে হায়, আমাদের সব ক্ষুধা শেষ। তারা চিন্তা করলো, এই কাম কে করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কেনে বলা হলো, কি ব্যাপার ইব্রাহিম, তুমি এই কাজ সম্ভবত তুমি করেছ, কারণ এদের ব্যাপারে, এদের বিরুদ্ধে একমাত্র তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বললেন, আমাকে কেন জিজ্ঞেস করো, যার ঘাড়ে কুড়াল আছে তারে জিজ্ঞেস করো। দেখতেই তো পাচ্ছ তার ঘাড়ে কুড়াল, তার মানে সবগুলার এসে কুপায়া কুপায়া, তারপরে ঘাড়ের মধ্যে কুড়াল নিয়ে আছে, তাকে জিজ্ঞেস করো, আমাকে না। তখন নমরুদ এবং তার সভাসদের সবাই বলল, ইব্রাহিম ভালো করেই তো তুমি জানো এই মূর্তি কখনো কারো সঙ্গে কথা বলতে পারে, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন, তিনি বললেন, যেহেতু এটা কথা বলতে পারে না, তো এটা কেমনে তোমাদের রব হয়? এটা তো তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, সে তো তার নিজের জানি হেফাজত করতে পারে না, তো তোমাদেরকে কেমনে হেফাজত করবে? এই কথা তিনি যখন বললেন, নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ তখন বলল, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين. এখন ইব্রাহিমকে ধরো, আগুনের কুণ্ডলী জ্বালাও, আর আগুনের কুণ্ডলীতে তাকে নিক্ষেপ করো। আগুনের বিশাল কুণ্ডলী জ্বালানো হলো। ও আমার পাবনার ভাইয়েরা বাবারা শোনেন, আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হওয়া, জুলুমের রুশানলে পাওয়া, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম নবী দাওয়াত দিতে গিয়ে জালেমদের জুলুমের শিকার হয়েছে, তার জন্য আগুনের বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানো হলো। আগুনে যখন ফেলা হবে, সাইয়েদনা জিব্রিল আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর খালিল ইব্রাহিম, আপনাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে, আপনি আমাকে হুকুম করেন, আমার একটা ডানার ঝাপটা দিয়ে যখন বাড়ি দিব, এই আগুনের কুণ্ডলি সাগরে গিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রিল তুমি যে এটা করবা, এটা কি আল্লাহর হুকুম নাকি? তিনি বললেন, না, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। ইব্রাহিম নবী বললেন, তোমার সাহায্যের আমার দরকার নাই, যে আল্লাহর দিনের জন্য আগুনে ঝাঁপ দিব, ওই আল্লাহর সাহায্য আমার দরকার। সুবহানাল্লাহ, কইতে মন চায় না, তোমার সাহায্য লাগবে না, যার দিনের জন্য আগুনে ঝাঁপ দিব তার সাহায্য দরকার।
তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না, আমি জানি আমার আল্লাহ আমাকে এই অবস্থা থেকে হেফাজত করবেন, আমি নিরাশ নই হতাশ নই। তিনি তখন বললেন হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের মালিক আমি আপনি না আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন আগুনের মালিক কে? আল্লাহ আগুনকে বললেন, আল্লাহ আগুনকে বললেন ইয়া নারু কুনি বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলিতে ফেলল, নমরুদ তো খুব হাসতেছে, আমার শত্রু ইব্রাহিম শেষ, হাসতে হাসতে তাকায় দেখে আগুনে ফেলেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়েন নাই, তিনি ফুল বাগানে বসে আছে। ইমানের মতো ইমান থাকলে জালিমের জুলুম আপনার কোনো ক্ষতি করতে পারবে? ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়স হয়ে গিয়েছে, তার কোনো সন্তান হয় না, জোরে বলেন কত বছর? একটু তিনি হতাশ হলেন না, নিরাশ হলেন না, যার রহমতের আশা করে বসে থাকলেন তিনি কে? আল্লাহ। মুখ খুললেন, আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া শিখেন কেমনে চাইতে হয়। আমরা অনেকে দোয়া করতেও জানি না, কয় আল্লাহ সন্তান দাও, সন্তান দাও এটা বলবেন না। কি সুন্দর দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দাও, নেককার সন্তান দাও। তিনি যখন এই দোয়া করলেন আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার খলিল ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, আর তোমাকে এক ধৈর্যশীল সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালামের আরেক স্ত্রী নাম সারা, হাজেরের ঘরে এসেছেন ইসমাইল, এই দোয়া কবুল হয়েছে, আল্লাহ ইসমাইল দিলেন। শুনেন এবার মজার ঘটনা, আরেক বউ নাম হলো সারা, জুড়ে বলেন নাম কি? এই বউ, এই স্ত্রী বন্ধা, বন্ধা বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? না, বন্ধা মানে নিঃসন্তান, বন্ধা মানে যে নারী সন্তান জন্ম দিতে পারবে না, সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা তার। শুনেন এবার মজার ঘটনা, সারার ঘরে কোনো সন্তান হয় না, কারণ সারা হলেন বন্ধা, তিনি ভেবে নিয়েছেন তার কোনো সন্তান হবে না। শুনেন ভাইয়েরা বোনেরাও শুনেন, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ান, বন্ধা নারী তার কোনো সন্তান নাই, তিনি ধরে নিয়েছিলেন জীবদ্দশায় তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। শুনেন ওই মহিলার ঘর থেকে এমন সন্তান জন্ম হয়েছে, একেবারে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত হাজার হাজার নবী রাসূল এই বংশে এসেছে, আল্লাহু আকবার, এত সন্তান এসেছে এই বংশে। শুনেন সারার ঘরে সন্তান হচ্ছে না, সারাও বুড়া হয়ে গেলেন, বৃদ্ধা হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিসসালামও বুড়া হয়ে গেলেন, সারা আল্লাহর আশা, আল্লাহর রহমতের আশা করে আছেন, নিরাশ কখনো হন নাই, এজন্য বুড়া বয়সে আল্লাহ তাকে কেমন সুসংবাদ দিলেন শুনেন। একদিন আল্লাহ তাদের ঘরের মধ্যে ফেরেশতা পাঠালেন, সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কি বলল, এই কাহিনী আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই, কোরআনুল করিমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 53 নম্বর আয়াতে এসেছে। ফেরেশতা এসে বললেন ক্বালু লা তাউজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম, ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতার সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমাদেরকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন, সুবহানাল্লাহ। কি সন্তান? বিগুলামিন আলীম, জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাকে বললেন
قال أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون কি করে এই সুসংবাদ আমাকে দিলে? আমি তো বুড়ো মানুষ, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো কোনো যৌবন নাই, কেমনে এখন সন্তান হবে? ফেরেশতা তখন বলল, قالوا بشرناك بالحق فلا تكن من القانطين. ফেরেশতা বলল, এটাই যথার্থ সত্য কথা, সত্যিকারের সুসংবাদ দিচ্ছি। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না, কারণ আল্লাহ যা চান তাই করতে পারেন কিনা? এত আস্তে বললেন। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد الله বলছেন তিনি যা চান তাই করতে পারেন, তিনি তিনি কোনো কিছু করতে হলে শুধু কুন বলেন, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতাদের সুসংবাদ শুনে সারা কি বললেন? ইব্রাহিম নবীর স্ত্রী তখন বললেন, قالت يا ويلتا االد وانا عجوز وهذا بعلي شيخا ان هذا لشيء عجيب সারা বললেন, এত বড় আজীব বিষয়, বিস্ময়কর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, আমি বন্ধা, অন্যদিকে বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার যৌবন নাই, কি করে আমার পেটে সন্তান আসবে? ফেরেশতা তখন বললেন, কলু আতাজাবিন মিন আমরিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তে তুমি কেন অবাক হচ্ছ? কারণ আল্লাহ যা চান তা হতে পারে কিনা? তাকারিয়া আলাইহি সালামের কথা বলছি, তিনিও বুড়া হয়ে গিয়েছেন, তার স্ত্রী বৃদ্ধা, তার স্ত্রীও বন্ধা ছিলেন, তার স্ত্রীর সন্তান হওয়ার কথা ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা জানেন কিনা? তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়াম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। কোরআনে কারিমে তার নামে একটা সূরাও আছে না নাই? ইমরানের স্ত্রী, নিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন, তার সন্তান যদি হয় আল্লাহর পথে উৎসর্গ করবেন। মনে মনে ভেবেছিলেন ছেলে হবে, কিন্তু হয়ে গেছে মেয়ে। হওয়ার পর তারা বললেন, হায় হায় হায়, আমার তো মেয়ে হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, লাইসা যাকারুকাল উনসা, মেয়ের চাইতেও এই কন্যা ভালো। এরপরে তারা এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে বড় হওয়ার জন্য সেখানে দিলেন, তার দায়িত্ব পেয়ে গেলেন তার খালু জাকারিয়া আলাইহিসসালাম। জাকারিয়া আলাইহিসসালাম তার দেখাশোনা করতে লাগলেন। মারিয়াম আলাইহাসসালাম একটু বড় হলেন। জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিয়ামের কামরায় যেতেন, দেখতেন কি ব্যাপার, এত ফলমূল, এত খাবার দাবার। আর আশ্চর্যের ব্যাপার হলো, সিজন ছাড়া ফলমূল, যেমন এখন কি আমের সিজন, কিন্তু আম, যদি আম পাওয়া যায় এটাকে বিস্ময়কর হবে না? তিনি গিয়ে দেখলেন মারিয়ামের ঘরে বেসিজনের ফল, সিজনের ফল বেসিজনে, এত খাবার দাবার। জিজ্ঞেস করলেন, শুনেন কোরআন থেকে শোনাই, সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি, কুল্লামা দখলা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখন জাকারিয়া মারিয়ামের ঘরে যেতেন সেখানেই তিনি অনেক খাদ্য সামগ্রী দেখতেন। তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন, قال يا مريم أني لك هذا قالت هو من عند الله. তিনি বললেন, মারিয়াম তোমার ঘরে এত খাবার দাবার কোথা থেকে আসে? মারিয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো যার নিকট থেকে আসে তিনি কে? তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরে থাকাকালীন অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সিজন ছাড়াও যিনি মানুষের ঘরে বেসিজনের সিজনের ফল বেসিজনে দিতে পারেন,
তা আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা, আমার স্ত্রী বন্ধা, আমাদেরকেও এই অসময়ে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কিনা। ওখানেই তিনি নামাজরত অবস্থায় দেখেন সন্তানের জন্য এদিকে ওদিকে দৌড়াইয়েন না, জাকারিয়া কি করেছেন শুনেন, দাঁড়িয়ে গেলেন নামাজে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানেই তিনি দোয়া করলেন, কি সুন্দর দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও। আল্লাহু আকবার। তিনি নামাজে দাঁড়ালেন, দোয়া করলেন, রব্বি লা তাদরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে উত্তরাধিকারহীন করে দিও না, আমাকে উত্তরাধিকার দান করো। তিনি যখন আল্লাহর কাছে রহমতের আশা করে সন্তান চাইলেন, তাকে ইয়াহইয়ার সুসংবাদ দিয়ে দিলেন, তিনি কি। সুতরাং সন্তান না হলে তাবিজের পিছনে দৌড়াইয়েন না, 9 বছর 10 বছর 13 বছর 14 বছর সন্তান হয় না, হতাশ হয়ে যাইয়েন না। আমার পরিবার দিয়ে বলে, আমার বোন, আমার একটা মাত্র বোন, 13 বছর পরে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, হতাশ হইয়েন না। সন্তান আদি নাই, কিংবা অনেক সময় সন্তান জন্ম হয়েছে মারা গিয়েছে, হতাশ হইয়েন না, হতে পারে এর চাইতেও আরো উত্তম সন্তান আপনাকে দিয়ে দিবেন কি, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, কখনো বিপদে আপদে বালা মুসিবতে হতাশ হবেন না। এই যে এখন বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ, আরো জোরে বলেন, ফিলিস্তিনে মার খায় কারা, গোটা পৃথিবীতে মজলুম এখন কারা, অসুবিধা নাই, অসুবিধা নাই, হতাশ হইয়েন না। মুসা নবীর উম্মতের উপরে ফেরাউন যখন অত্যধিক পরিমাণ জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও। মিশর থেকে হিজরত করার জন্য তিনি তার উম্মত নিয়ে যখন মিশর থেকে রওনা হলেন, পথ চলতে 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 দিনের বেলা তারা লোহিত সাগরের সামনে পৌঁছালেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা নবীর উম্মতকে ধরার জন্য পিছনে পিছনে চলে আসতেছে। মুসা নবীর উম্মত লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন সাগর কেমনে পার হবেন, হঠাৎ করে পিছনে তাকায় দেখেন ফেরাউনের বাহিনী। মুসা নবীর উম্মত তখন বললেন, হায় হায় হায়, সামনে সাগর, সামনে গেলেও মারা যাব, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও মারা যাব, কোন দিকে আমরা যাব। মুসা নবীর উম্মত হতাশ, কিন্তু মুসা নবী হতাশ হলেন না, তিনি তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়া দি। ইমান কারে কয় এখান থেকে শিখে, তিনি বললেন, আমার উম্মত কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সাইয়া দি, তোমরা পথ খুঁজে পাচ্ছ না, দেখতেছো সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, আর আমি অনুভব করছি আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাইয়া দিবেন। এই বিপদের সময়ে তাদেরকে পথ দেখায় দিলেন কে, ডানে বামে সামনে পিছনে অন্ধকার, ভয় পাবেন না, অন্ধকার দেখলে ভয় পান কেন, অন্ধকারের পরে কি আসে, অন্ধকারের পরেই তো আলো আসে, রাতের পরেই তো সকাল আসে, অন্ধকারের পরে, জুলুমের পরে, নির্যাতনের পরে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার আপনার নবীর কাহিনী দিয়ে শেষ করব। আমার আপনার নবী দাওয়াত আরম্ভ করলেন, দেখেন আমার আপনার নবীর তিনটা ছেলে ছিল, কিন্তু কোন ছেলে দুনিয়াতে বেঁচে থাকে নাই। নবীজি কি হতাশ হয়েছেন নাকি, মেয়ে দিয়েই খুশি অনেক ভাইয়েরা আছেন, ছেলে হয় না শুধু মেয়ে আছে না নাই, মেয়ে হয়ে গেলে কপাল কালো, কেন কেন এত কপাল কালো হয় কেন, আমার নবীর তো একটা ছেলেও ছিল না শুধু মেয়ে ছিল, আর এই মেয়ের বংশ থেকে কি কি ভবিষ্যৎ কি উত্তরাধিকার আসলো দেখেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আসলো হাসানার, নবীজি বলেছেন হুমা রাইহানাতাই, এই হাসান আর হুসাইন হচ্ছে আমার সুগন্ধি, নবীজি হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন, আপনার শুধু মেয়ে ছেলে হয় না মন খারাপ করেন কেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখবেন এই মেয়ের ঘরে আল্লাহওয়ালা সন্তান চলে আসবে, বড় আলেম চলে আসবে, নেককার সন্তান চলে আসবে, নেককার ছেলে চলে আসবে, এই জন্য কখনো হতাশ হওয়া যাবে,
কখনো মুমিন হতাশ হয় না নবীজি দাওয়াত আরম্ভ করলেন কাফিরের গোষ্ঠী নবীজির উপরে নির্যাতন চালালো নবীজিকে তারা মারলো আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরলো সাফা ময়দান সাফা পাহাড়ে নবীজির রক্ত ঝরলো তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরলো উহুদের ময়দানে নবীজির রক্ত ঝরলো আল্লাহর নবী কি হতাশ হয়ে দাওয়াত বন্ধ করেছেন নাকি ইমানদারদের শরীর থেকে রক্ত গেলে জীবন গেলেও ইমানদার কখনো ইমানের অগ্রযাত্রা থামিয়ে দেয় না ঠিক কি না কারণ ইমানদাররা যাকে ভয় করে চলে সবাই জুড়ে বলেন তিনি কে শুনেন হিজরতের রাতে যখন নবীজি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন ভোরবেলা ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে এমন সময়ে তারা গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুহা পরিষ্কার করলেন এরপরে তারা দুজন সেখানে আশ্রয় নিলেন কাফিরের গোষ্ঠী যখন তালাশ করতে করতে তালাশ করতে করতে এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু বকর নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী এটা এমন একটা ছোট্ট গুহা আমরা যদি হালকা একটু মাথা উঁচু করে বসি তাহলে তারা দেখে ফেলবে আর মনে হয় আমরা কাফিরদের থেকে রেহাই পাবো না আমি আর আপনি আমরা মাত্র দুইজন কাফিররা আমাদের থেকে বেশি নবীজি তখন বললেন আবু বকর আমরা দুইজন তোমাকে কে বলেছে আমাদের সাথে তো আরেকজন আছেন তিনি কি নবীজি তখন আবু বকরকে কি বললেন শুনেন কোরআনে আল্লাহ উঠাইয়া দিয়েছেন নবীজি তখন বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা লা তাহজান হতাশ হয় না নিরাশ হয় না হতাশ হয় না নিরাশ হয় না ইন্নাল্লাহ মাআনা আমাদের সাথে আছেন যিনি জুড়ে বলেন তিনি কে আল্লাহ যার সাথে তার শক্তি কম না বেশি আপনার সাথে যদি গোটা দুনিয়ার সব পরাশক্তি চলে আসে আর আমি যদি একা হই কেউ যদি আমার সাথে নাও থাকে আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ